উনি কি বলেছেন ওনার ব্যাপার উনি যথেষ্ট পরিণত বাবুলজি বাবুল সুপ্রিয় আমার ব্যক্তিগত বন্ধু দুজনের জন্ম তারিখ মাস সাল একই খুব ভালো ইংরেজি এবং হিন্দি বলতে পারে ভালো গান করে না গেলেই ভালো হতো প্রথমত আর দ্বিতীয়ত যাওয়ার পদ্ধতিটা বাবুলজির কাছ থেকে আমি আশা করিনি আমিও গেছি কিন্তু আমি প্রথমে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি তারপরের দিন এমএলএ থেকে করেছি জয়েন করার আগে পার্টি থেকে রিজাইন করেছি বাবুল সুপ্রিয়রও উচিত ছিল বলেছে লোকসভা কারণ না বলে তো উপায় নেই কারণ লোকসভায় তো আর পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার থাকবে না লোকসভার স্পিকার থাকবে আর বিজেপির এখন তিনশো পাঁচ জন এমপি আছে তা একজন এমপি চলে গেলে তো আপনার অ্যান্টি ডিফেকশান লোতে পড়বেই কিন্তু অটোমেটিক করছে মেম্বারশিপ যেত পদত্যাগ করবে বলেছে আগে করে গেলে একটু ভাল লাগতো লোকসভা থেকে ছেড়ে বিজেপিতে ছেড়ে টুইট করে সবাইকে জানিয়ে দিয়ে সেই টুইটটা নিশ্চয়ই ট্যাগ করতো নাড্ডাজিকে দিলীপ ঘোষকে দিয়ে বলে চলে যেত ঠিক আছে এটা ভালো হতো ট্যাক সেটা তার ব্যক্তিগত ব্যাপার কি পদ্ধতি করেছে ও নিজেও বলেছে আমার মেয়ের ভর্তিটা ভালো জায়গায় করে দিয়েছে আরও যা যা চাইছিলাম সব দিয়েছে দেবে বলেছে এগুলো ভালো বেশ ওটা ব্যাপার আমি কিছু বলতে চাই না কিন্তু রাজনীতিতে কোনো ইম্প্যাক্ট নেই আমি আমার সঙ্গে বাবুল সুপ্রিয়র বেশি দিনের কাজ করার সুযোগ হয়নি কারণ আমি বিজেপি মাত্র ওই ন দশ মাসের বিজেপি তা আমি ওসব অনেক ক্যাম্পেন করেছি খুব ভালো বন্ধু রাজনীতির কোনো প্রভাব নেই আসানসোল তো কেন গোটা পশ্চিমবাংলার একজন বুথ সভাপতি ওনার সঙ্গে যাবে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিজেপির ভোটেও কোনো প্রভাব পড়বে না আর উনি কোনো অর্গানাইজার অন্য তার কারণ টালিগঞ্জের ভোটে আমি দেখেছি উনি থার্ড পজিশন পেয়েছেন বিজেপির এত দুরাবস্থা ছিল না একটু অর্গানাইজ করলে অন্তত ভালো ফাইট দিতে পারতো তারপরে বারোটার পরে আমাকে কাউন্টিং এজেন্টরাই বলেছে সবাই বেরিয়ে চলে গেছে ভয়ে ভোট গণনা হয়েছে ছটা সাতটা পর্যন্ত সন্ধ্যাবেলা পর্যন্ত তখন মাত্র টেন পার্সেন্ট ভোট গণনা হয়েছে টালিগঞ্জ ছেড়ে দিয়ে চলে গেছে পঞ্চাশ পঞ্চান্ন হাজার ভোটে হেরেছে থার্ড পজিশন পেয়েছে সিপিএমের কিচ্ছু নেই সিপিএম সেকেন্ড পজিশন পেয়ে গেছে ইজ নট গুড অর্গানাইজার সংগঠকও নয় রাজনৈতিক নেতৃত্ব নয় ভালো বন্ধু জাগো বাংলা একটা নিউজপেপার বা পশ্চিমবঙ্গে সেটাতে একটা সেটাতে আজকে রিলিজও হয়েছে নিউজ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় ওপেনলি একটা বলেছেন যে মোদীর এগেনস্টে যদি কেউ বিগ ফেস হবে সেন্ট্রালে তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী কোনো এখনো যোগ্য নয় করুন রাহুল গান্ধী তো আমার নেতা নয় আমার নেতা তো নরেন্দ্র সে কি বলছে ওরা বারবার চেষ্টা করে এসব ওদের অনেক প্রধানমন্ত্রী থাকে মানুষ রিজেক্ট করে দেয় আমি তৃণমূলে ছিলাম দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের আগে হাত তুলে ছিলাম আমরা সবাই ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়া সেদিনও স্বপ্ন দেখানো হয়েছিল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তা তো চৌত্রিশের জায়গায় বাইশ হয়ে গেছে আর আফগানিস্তান দেখার পরে লোকসভা ভোটটা হতে দেন ওই দুধেল গাড়িটা যেখানে আছে সেই সেই সিটগুলো তৃণমূলভাবে আর কোনো সিট পাবে না কেউ দেবে না ভোট সম্পদ মেধা অর্থ পরিবার সব চলে যাবে যদি দেশ শক্তিশালী নেতার হাতে না থাকে এটা মানুষ বলছে আফগানিস্তান চোখ খুলে দিয়েছে আপনাকে বলে দিচ্ছে। আমি কারণ ট্রাম্প হারবে কবে আমেরিকার ফৌজ যাবে কবে তার জন্য তালিবানরা ওয়েট করছিল আর ভারতবর্ষে মোদীজি হারবে কবে বিজেপি যাবে কবে তার জন্য অপেক্ষা করে আছে ভারত বিরোধী শক্তি মানুষ সেটা জানে মানুষের ধনসম্পদ আরামে থাকা মেধা শিক্ষা পরিবার আদরের সন্তান সন্ততি বাবা মা সব চলে যাবে যদি সে দেশে না থাকতে পারে এটা আফগানিস্তান প্রমাণ করে দিয়েছে আফগানিস্তানের জৈনদের পার্সিদের শিখদের হিন্দুদের আজকে কি অবস্থা হয়েছে আফগানিস্তানে প্রগ্রেসিভ মুসলিমদের কি অবস্থা হয়েছে যারা আধুনিক শিক্ষা দীক্ষা নিয়ে করতে চায় তাদের আজকে বিপন্ন অবস্থা ভারতবর্ষ কেউ এই রকম একটা শক্তিশালী নেতা তার হাত থেকে অন্য জায়গায় যাক কেউ চাইবে না চার মাসের মধ্যে পঁচাত্তর ছিয়াত্তর কোটি লোককে ভ্যাকসিন দিয়ে দিয়েছে হ্যাঁ দু কোটির উপরে চলে গেছে তো মোদীজির জন্মদিনের দিন তো আড়াই কোটির কাছে চলে গেছে